হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে থাকছে জুলাই ও আগস্ট মাসের খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ কোশ্চেন্স। আজকের ভিডিওটি পার্ট ওয়ান, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করুন। আজকের মক টেস্টের প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্নটি হল, ত্রিপুরা ইউনিটি মল নির্মাণে কত টাকা ব্যয় হবে? অপশানে 50 কোটি, বি 100 কোটি, সি 130 কোটি, ডি 150 কোটি। এই প্রশ্নটির সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তরটি হবে অপশান সি, 130 কোটি। সম্প্রতি ত্রিপুরার কোথায় মহিলা থানার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা? অপশানে কমলপুর, বি আমবাসা, সি 90 কোটি, ডি কন্ডাছড়া। সঠিক উত্তরটি কি হবে? সঠিক উত্তরটি হবে অপশান বি, আমবাসা। ত্রিপুরার কোথায় দ্বিতীয় বিমানবন্দর হবে? অপশানে উদয়পুর, বি সাবরুম, সি বিলোনিয়া, ডি কৈলাসহর। সঠিক উত্তরটি হবে অপশান ডি, কৈলাসহর। সম্প্রতি ত্রিপুরার মুখ্যমন্ত্রী কোথায় সরকারি নার্সিং কলেজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন? অপশানে জিবি হসপিটাল কমপ্লেক্সে, বি আইজিএম হসপিটাল কমপ্লেক্সে, সি টিএমসি হসপিটাল কমপ্লেক্সে, ডি আইএলএস হসপিটাল কমপ্লেক্সে। সঠিক উত্তরটি হল অপশান বি, আইজিএম হসপিটাল কমপ্লেক্সে। 2023 সালে বিশ্ব মাতৃ দুগ্ধপান সপ্তাহ উদযাপন করা হয়। অপশানে 1 জুন থেকে 7 জুন, বি 1 জুলাই থেকে 7 জুলাই, সি 1 আগস্ট থেকে 7 আগস্ট, ডি কোনোটিই নয়। সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হবে অপশান সি, 1 আগস্ট থেকে 7 আগস্ট। ত্রিপুরা এনার্জি ভিশন 2030 রোড ম্যাপের আনুষ্ঠানিক সূচনা কে করেন? অপশানে প্রফেসর ডক্টর মানিক সাহা, বি সুশান্ত চৌধুরী, সি রতনলাল নাথ, ডি সুধাংশু দাস। সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হবে অপশান সি, রতনলাল নাথ। মিশন চন্দ্রযান 3 কবে লঞ্চ করা হয়? অপশানে 10 জুলাই 2023, বি 13 জুলাই 2023, সি 14 জুলাই 2023, ডি 21 জুলাই 2023। সঠিক উত্তরটি হল অপশান সি, 14 জুলাই 2023। সম্প্রতি আগরতলায় জিএসটি ভবনের উদ্বোধন কে করেন? অপশানে প্রফেসর ডক্টর মানিক সাহা, বি সত্যদেও নারায়ণার্য, সি নির্মলা সীতারামন, ডি অমিত শাহ। সঠিক উত্তরটি কি হবে? এই প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশান সি, নির্মলা সীতারামন। লোকমান্য তিলক জাতীয় পুরস্কারে কে ভূষিত হয়েছেন? অপশানে জগদীপ ধনকর, বি দ্রৌপদী মুর্মু, সি নরেন্দ্র মোদী, ডি রাজনাথ সিং। সঠিক উত্তরটি হল অপশান সি, নরেন্দ্র মোদী। ফিফা মহিলা বিশ্বকাপ 2023-এর আয়োজক দেশ কোনটি? অপশানে ইংল্যান্ড, বি অস্ট্রেলিয়া, সি নিউজিল্যান্ড, ডি অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। এই প্রশ্নটির সঠিক উত্তর হল অপশান ডি, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। দিল্লির প্রথম আরও ওয়াটার এটিএমের উদ্বোধন কে করেন? অপশানে ওম বিড়লা, বি নরেন্দ্র মোদী, সি দ্রৌপদী মুর্মু, ডি অরবিন্দ কেজরিওয়াল। সঠিক উত্তরটি হল অপশান ডি, অরবিন্দ কেজরিওয়াল। প্রতি বছর কোন তারিখে ইন্টারন্যাশনাল টাইগার ডে পালন করা হয়? অপশানে 21 জুন, বি 29 জুলাই, সি 31 জুলাই, ডি 1 আগস্ট। এই প্রশ্নটির সঠিক উত্তর হল অপশান বি, 29 জুলাই। কার্গিল বিজয় দিবস কবে পালন করা হয়? অপশানে 26 জুলাই, বি 30 জুলাই, সি 15 আগস্ট, ডি 5 সেপ্টেম্বর। সঠিক উত্তরটি কী হবে? এই প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশান এ, 26 জুলাই। ত্রিপুরার কোন জেলায় ব্যাম্বো পার্ক নির্মাণ করা হবে? অপশানে পশ্চিম ত্রিপুরা, বি ধলাই, সি 90 কোটি, ডি সিপাহীজলা। সঠিক উত্তরটি হল অপশান সি, 90 কোটি। বিশ্ব হেপাটাইটিস দিবস কবে পালন করা হয়? অপশানে 15 জুলাই, বি 28 জুলাই, সি 29 জুলাই, ডি 31 জুলাই। সঠিক উত্তরটি হল অপশান বি, 28 জুলাই। আজকের আলোচিত এমসিকিউ প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। মক টেস্টের আরও গুরুত্বপূর্ণ ভিডিওস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাইকে ধন্যবাদ।